বেঁচে যাওয়া বাসি ভাতের মধ্যে একটা ডিম ছেড়ে দিয়ে এত মজার মুখরোচক নাস্তা বানানো যায় সেটা যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রেসিপিস অ্যান্ড ব্লগস বাই শামিমা আফরিন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে বেঁচে যাওয়া বাসি ভাতের পাকোড়া রেসিপি, যেটা কিনা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। সবসময় তো এমন হয় বাসায় কোনো একজন সদস্য যদি হঠাৎ করে একবেলা না খায় তাহলে কিন্তু সেই ভাতটাই বেঁচে থেকে যায়। তো এই যে রাতের বেলা আমার হাজব্যান্ড খায়নি, সকালবেলাও খেয়ে যায়নি অফিসে, তো এই যে সেই বাসি ভাতটা রয়ে গেছে। আর সবসময় কিন্তু বাসি ভাত ফ্রিজে রেখে খেতে একদমই ভালো লাগে না, তো ভাবলাম এই বেঁচে যাওয়া ভাতটা দিয়ে আমি খুব মুখরোচক একটা নাস্তা বানিয়ে ফেলি। তো আমি একটা বাটিতে সেই রাতের ভাতটা নিয়ে নিলাম, এবার এর মধ্যে দিচ্ছি একটা ডিম, দিচ্ছি সামান্য একটু আস্ত জিরা, এবারে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া, এবারে দিচ্ছি হলুদ গুঁড়া, দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এরপর দিচ্ছি লবণ, দিচ্ছি বেসন, এবারে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি কাঁচামরিচ কুচি, এখন দিচ্ছি চালের গুঁড়া, এবারে সব কিছু একত্রে ভালোভাবে মাখিয়ে নেবার পালা। একদম চটকে ভাত যে ভর্তা করে ফেলতে হবে ব্যাপারটা এমন না, জাস্ট সুন্দর করে মাখিয়ে নিলেই হবে। যেহেতু এখানে ডিম এবং বেসন চালের গুঁড়া দেয়া আছে তো বাইন্ডিংয়ের কাজটা কিন্তু এটাই করে নিবে, তো ভালো করে মাখিয়ে নিলেই হয়ে যাবে। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, তো আমি এগুলোকে চপ বা বড়ার শেপ করে নিচ্ছি। এভাবে আগে একটু এই বড়াগুলো বানিয়ে রাখলে ভাজার সময় সুবিধা হয়, তা না হলে একটা একটা করে এভাবে চেপে চেপে বড়া বানিয়ে তারপর তেলে দিতে গেলে দেখা যায় যে হয়তো শুরুতে যেটা দিয়েছি সেটা হয়তো পুড়ে গেছে। তো এই যে আমি সবগুলো বানিয়ে নিলাম, এখানে আমি যতটুকু ভাত নিয়েছিলাম তাতে করে আমার হচ্ছে 13টা এই শেপের চপ হয়েছে। তো এবারে এগুলো ভাজতে চলে যাচ্ছি। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এবারে দিচ্ছি তেল, তেল অল্প গরম হলেই তারপর আস্তে আস্তে করে আমি এই চপগুলো দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটাকে আমি লোতে রেখেছি, একদম লো আঁচে আমি এগুলোকে ভেজে নিব যাতে করে চট করে পুড়ে না যায়। চুলার আঁচ বাড়িয়ে দিলে যেটা হয় যে মানে চট করেই কালার চলে আসবে কিন্তু ভেতরটা ঠিক মতো মানে মুচমুচে হবে না। তো এই যে দেখুন এক পাশ হয়ে গেলে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি এই রেসিপিটা বাসায় ট্রাই করেন, যদি ভালো লাগে কেমন হয়েছে সেটা লিখে জানাতে ভুলবেন না, এতে করে ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায়। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিও শেয়ার করতে পারেন। তো এই যে দেখুন আমি এগুলো ভেজে নিচ্ছি, আমার বাসার পাশে একটা কনস্ট্রাকশন কাজ হচ্ছে তো এই কারণে যে সাউন্ডটা আসছে এর জন্য আমি দুঃখিত। আসলে আমি অনেকক্ষণ ওয়েট করছি ভয়েস দেওয়ার জন্য কিন্তু কোনোভাবেই এই সাউন্ড বন্ধ হচ্ছে না, তো কী আর করা। তো ভাবলাম আমার দর্শকরা অবশ্যই বুঝবে ব্যাপারটা। তো এই যে প্রথম ব্যাচ ভেজে নেবার পর আমি কিন্তু পরের ব্যাচ দিয়ে দিয়েছি,
তো এই যে একটু পরে আমি এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি যাতে করে পুড়ে না যায়। তো সেটা চেক করে নিচ্ছি, কম আছে এগুলোকে ভেজে নিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে ভাজা হবে। তো এই তো আমার আজকের আয়োজন এই পর্যন্তই। দেখুন কত সুন্দর হয়েছে চপগুলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।